বনগা মুখ্য ডাকঘরে ছুড়ি, রাতের অন্ধকারে তালা ভেঙে পোস্ট অফিসে ঢোকে অভিযুক্তরা। পোস্ট অফিসে ঢুকে পোস্ট অফিসের প্রায় সমস্ত আলমারি ভেঙে ফেলে, তছনছ করা হয়েছে সমস্ত কাগজপত্র। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে অভিযুক্তরা লকার ভেঙে ফেলে, পোস্ট অফিসের ভল্ট পর্যন্ত পৌঁছে যায় তারা, কিন্তু বড় ভল্ট ভাঙতে পারেনি। এদিন সকালে অফিসের তালা খুলতে এসে বিষয়টি প্রথম নজরে আসে, খবর দেওয়া হয় বনগা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশকর্মীরা, ঘটনাস্থলে আসেন বনগা থানার আইসি নিজেও, খতিয়ে দেখেন পুরো বিষয়টি। এই বিষয়ে পোস্ট অফিসের পক্ষে মহাদেব চন্দ্র মণ্ডল বলেন, অফিস খোলার সময় দেখা যায় দরজার তালা ভেঙে ভেতরে ঢুকেছে, সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে আমাদের ইয়ে গাড়ির যে লোকজন এসে ফার্স্ট টাইমে এসে দেখে যে পিছনে গেট থেকে এনে এসে সমস্ত ভাঙচুর করে সমস্ত কিছু করে ভাঙচুর করেছে এই অফিসে বনগা এমডিজিতে। এখন তো কিছু বলা যাচ্ছে না, চুরি টুরি তো কিছু দেখতে পাচ্ছি না, এমন তো সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত জায়গার তার তালাগুলো ভাঙে গেলো, আলমারিটা সব খুলেছে, ব্যাপার বন্ধ হয়ে রয়েছিলো, হ্যাঁ তালাটা সব ভেঙে ফেলেছে। এখনও তো সে সমস্ত কিছু দেখা যাচ্ছে না, নিয়ে গেছে কিনা বলা যাচ্ছে না, এখন না তদন্ত করলে কিছু বলা যাবে না। বনগা পোস্ট অফিসে চুরির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকেরাও, গ্রাহকেরাও ভিড় জমাতে শুরু করেন পোস্ট অফিসের সামনে। সাধারণ মানুষের অত্যন্ত ভরসার জায়গা পোস্ট অফিস, সেখানেও এই রকম ঘটনায় স্বাভাবিকভাবেই গ্রাহকদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পোস্ট অফিসে আসেন বিভাগের আধিকারিকেরাও, জানা গেছে পোস্ট অফিসে সিসি ক্যামেরার নজরদারি রয়েছে। সূত্রের খবর, সিসি ক্যামেরায় সন্দেহজনক ছবিও ধরা পড়েছে, তদন্তকারীরা সেই ছবি সংগ্রহ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে রাত একটার পর সন্দেহভাজন দুজন পোস্ট অফিসের মধ্যে প্রবেশ করে। সূত্রের খবর, লকার ভাঙার পাশাপাশি বড় ভল্টের কাছেও পৌঁছে যায় তারা, সেখানেও ভাঙার চেষ্টা করে, তবে সফল হতে পারেনি। এদিন বেলা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি পোস্ট অফিস কর্তৃপক্ষ। বনগা পোস্ট অফিস সূত্রে খবর, সমস্ত কিছুর হিসাব করা হচ্ছে, তারপরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ বিষয়ে পোস্ট অফিসের অপর এক কর্মী মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, সাব ডিভিশনাল পোস্ট অফিস, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে সাধারণ মানুষের, সেখানেই এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। সকালবেলা এসে যখন অফিস খুললাম, তখন দেখলাম মানে খুলতে যাবো আর কি, তখন দেখি যে ভিতরে সমস্ত কিছু ছিটানো, আলমারিগুলি খোলা, উপর দিয়ে নিচ দিয়ে সমস্ত তালা ভাঙা, হ্যাঁ সব কাগজপত্র ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই এবং পুলিশ আসে সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে। আসার পরে আমরা আমাদের যে ডিভিশনে খবর দিই, আমাদের যে আইপি ম্যাম তিনিও ইতিমধ্যে আমাদের এখানে চলে এসেছেন, এবং সমস্ত কিছু কী হয়েছে না হয়েছে এখনও অবধি আমরা হিসাবপত্র করতে পারিনি, আমরা পুরো বিষয়টা দেখছি। এই ধরনের ঘটনা বন্যার বুকে একটা মানে খুবই দুঃখজনক ঘটনা, যে এত বড় একটা পোস্ট অফিস, সাব ডিভিশনাল আমাদের এই অফিস, সেই অফিসের মধ্যে বহু মানুষের বহু মানে গোপন নথিপত্র থাকে, অথচ আজকে এই সকলের নাকের ডগায় এত বড় একটা অফিস, সেই অফিসে এত বড় একটা চুরি হয়ে গেল, এটা খুবই দুঃখজনক ঘটনা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগা। ফোন 03215257603।